দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির পূর্ব ঘোষিত প্রতীকী অনশন শুরু হয়েছে। শনিবার সকাল 10:30 থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনশন শুরু হয়। অনশনে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হচ্ছেন। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতীকী অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা এতে অংশ নিয়েছেন। আজ বিকেল 3টা পর্যন্ত বিএনপি এ অনশন কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে প্রতীকী অনশনের প্রস্তুতি চলছে। অনশনে বিএনপির জাতীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের, পেশাজীবী সংগঠনের এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন। সরকার গঠন করবো।